তো হাই এভরিওয়ান, তো আজি যাই আছো এটা বিশেষ কার্যসূচী দেখাবলে। আমার জেএনবির সিনিয়র সৌরভ আর রয়্যাল দায় একটা ফার্ম খুলিছে, মাশরুম ফার্ম, সেইটা দেখাবলে। তো এটা রয়্যাল দায় মোক লব আছে, এই রয়্যাল দা আর আমার লগত আছে, মানে আমার সরিগুলদা আহি আছে, সরিগুলদা আর মানে সিনিয়র দাদা সুরজিৎ দা মনিটর স্যার আহি আছে। তো গটে আমি আজি মাশরুম খেতে চাম, মাশরুম ফার্ম। তো ব্লক আমার লগত চাই থাকো। তো এই রাস্তায় ওলাই যাম আমি। তো এই রয়্যালদা ড্রাইভিং করে আছে। পুরা ধুলা ধুলা ধুলা, আর রয়্যালদার আমার হোস্টেলের কারণে লব দিছে 5 কেজি 5 কিলো। তো আমার হোস্টেলের কারণেও লই যাম। পাই গেলো। তো এই সৌরভদার রুম হয়, এই ঘর হয় সৌরভদার ঘর। তো এইখানে ভিতরতে এই আছে মাশরুম খিনি আছে। তো এই সরিফুলদা, তো এই আমার মাশরুমই হয়। তো এটা চাব পারে, পুরো ফুল লাগিছে, ফুলের নিচিনা এই টাইপের ফুল ফ্লাওয়ার। তো এই সিমিকান, এই হার্ভেস্ট কোয়া হয়, সিমিলে হার্ভেস্ট বলে কোয়া হয়। তো এই সিমি তারপর মানে ধুই, তারপর এজ এ ভেজিটেবলস খোয়া হয়। আর এই বেশিরভাগ ভেজিটেরিয়ান মানে প্রিফার করে, বহুত খায় সিহতে। তো এই মাশরুম এই চাব পারে, পুরা ফুল অফ মাশরুম ফার্ম, সরু সুরাকে করেছে রয়্যালদা আর সৌরভদায়। এইটু এটা হার্ভেস্ট করে মাশরুম, মই এটা পুরোনা প্লেয়ার নয় যদিও নতুন মাশরুম জলি জিলাপি লাগি লাগে কেবল কোলে দেয়াল মোর দাই দক এমনে এমনে এটা হার্ভেস্ট করিব, পুরা সিঙিব, মানে সিঙিব মাশরুম জিলাপি লাগি গেল দেখার কেন জিলাপি লাগিলে এটু বেয়া হব সাগে, বেয়া হব, বেয়া বলে বেলেগ একটা টেস্ট। এটা সিঙা হয়ে গেল, সরিবলে সিঙিলে মজা লাগছে রে পুরা। এটা ফ্লাওয়ার নিচিনা সব, এই সবজি মানে ভেজিটেবল, এজ এ ভেজিটেবল খাব। তো প্রসেসখিনি কই দিব আমার রয়্যাল দায়, তো বাকিখিনি চাই থাকক। এইখানে আমার কারণে সিঙা হয়ে গেল, তো গিফট দিব বলে। তো এইখানে হল দে, আর এইটু কেনেকে বনায় কি করে কেনেকে এই তোমার রয়্যালদা, রয়্যালদায় কই দিব। হয় নমস্কার, মই থার্ড ইয়ার বিএসসি এগ্রিকালচার করে আছো। এটা মানে আমার কোর্সতে আছে মাশরুম কালটিভেশন। তো এইটু মানে দুটা টাইপের করা হয়, যদি মানে আমি ফুল পুরা কমার্শিয়াল পারপাসের কারণে ইউজ মানে বহুত বহুত বা এক্সপোর্ট বা ইম্পোর্ট এক্সপোর্ট করার কারণে তেতিয়া বেশি কোয়ান্টিটি লাগে, তেতিয়া মানে মোস্টলি সবে কেমিক্যাল প্রিফার করে ওভার অর্গ্যানিক। অর্গ্যানিকটো অলপ খরচ অলপ বেশি হয়ে যায়, আমার কিন্তু অর্গ্যানিক হয় মানে জাস্ট অলপমান অলপ পরিমাণে ফাঙ্গিসাইডে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের এইটু টাইপ ফাঙ্গিয়ে মানে ফাঙ্গিসাইডটো দেওয়া হয়, যাতে এইটুর আরও বেলেগ ধরনের ফাঙ্গি যাতে না লাগে, ফাঙ্গি তো যাতে লাগি যাব পারে সেইকারণে ফাঙ্গিসাইডটো দিই। তো আমি অর্গ্যানিক যদি করেছো, যেহেতু অর্গ্যানিকত ফার্স্ট কী করেছো আমি খেয়ারখিনি একরপরা 1.5 ইঞ্চিকে আমি খেয়ারখিনি কাটি লিছো, খেয়ার কাটার পাছত বইল করেছো খেয়ারটু, বয়েল একদম মানে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি গরম করে তাতে বয়েল করে মানে আধা ঘন্টামান রাখিছো, ভালকে সিজি নিছো, বয়েল করে উঠাই তারপর এক্সট্রা পানিখিনি যাব দিছো, মানে গোটেই শুকা নাই খেয়ারটু, গোটেই শুকালে নহলে মাশরুম রে খাব কি তার কারণে না থাকে, সেইকারণে 90% সাপোজ পানি যেটা আছে মানে গোটেই শুকাই জানে 90% পানি যেটা থাকে এক্সট্রা পানিখিনি ওলাই, তেতিয়া আমি এটা প্যাকিং করবো। তাতে প্যাকিং করা মানে এনেকে ডাইরেক্ট গোল করে প্যাকিং করা পারো বা সেপটাকে প্যাকিং করা পারো, আমি সেটা গোলটো প্রিফার করছি কারণ এটা হ্যাঙ্গিং কিন্তু বহুত ইজি হয় এটা ওলাতে। প্যাকিংত মানে এই স্পন স্পনবিলাক থাকে, মই আপনার দেখাইছিল এইটু স্পন বলে কম আমি মাশরুমের স্পন, এইটু 200 গ্রামের প্যাকেট থাকে, মানে আমি বেঙ্গালোরপর আনিছো, বেঙ্গালোরপর আনি এতে কি এইটু দিয়ে আমি দুটা প্যাকেট বানাব পারি নাকি, এনেহেন দুটা প্যাকেট হবো মানে 100 গ্রাম 100 গ্রাম, এইটু আমি ফার্স্টে 2 ভাগ করলাম, তারপর আরও মানে 2 ভাগেরপরা আরও সাইডে ভাগ করি, মানে তাহলে ইয়ারপর আমি 8টা ভাগ করবো লাগবে, 8টা ভাগ করে দুটা প্যাকেট বানাব পারি। এনেকে কি হবো, ফার্স্টত আমি ইয়াতে একরপরা 1.5 ইঞ্চিলো খেয়ার ভরি দিম, এই প্যাকেটত খেয়ারটু ভরার পাছত এই 8টা ভাগেরপরা একবার ইয়াতে দিম, তারপর আরও খেয়ার আরও 1 ভাগ, আরও খেয়ার আরও 1 ভাগ, আরও খেয়ার আরও 1 ভাগ, লাস্টত আরও খেয়ার মানে টোটাল 4টা ভাগ করবেন, 1, 2, 3, 4 করে ভাগ করবো, আর উপরে খেয়ার উপরে দিয়ে লাস্টত আমি টাইটকে বানিয়ে দিই। এটা কেবল কোনো ধরনের যাতে এয়ার যাতে না থাকে আমি লাহে লাহে কম্প্রেস করে করে যিমান সোমাব পারো খেয়ারখিনি সিমানখিনি সোমাই দিই, তারপর লাস্টত কি করো আমি এইটু হওয়ার পাছত
আমি টোটাল আটটা বা বারোটা বা ছটা আমি ফুটা করি মানে আমার যান প্রডাকশন লাগে সেই যদি আমার প্রডাকশন সন্কালে লাগে তাহলে আমি ইয়াতে বারোটা করে দিই আর যদি লাহে লাহে আমার প্রডাকশন লাগে ছয়টা করি বা আটটা করি এতে কেটে এই ইয়ারপর আমি এনকে এই ফুটা করে দিছি কেছি এই ফুটাটো তুলা সময় দিছো মানে যেটু কটন কটনন মানে দুটা টাইপের ফুটা হয় একটা কটন আর একটা মানে এই ফোম টাইপের যেটু থাকে লাইলনের তুলা সেটা মানে কোনো ধরনের ওয়াটার অ্যাবজর্ব করে যদি পানি অ্যাবজর্ব করে তাহলে ইয়ারপর পানি খেলিছো ছিল এই কারণে আমি সেটু ইউজ করছি ইয়াতে ছয়টা ফুটা করার পাশে আমি ফুটাখিনি ইয়াতে সুমাই দিছো মানে এই কটনটু সুমাই দিছি সুমাই 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 লাস্টত কি হল 15 days যেতে হয় একটু গোটেই হোয়াইট হয়ে যায় বা অন্য বলব হোয়াইট কম থাকে কিন্তু হোয়াইট হয়ে যায় মোস্ট প্রবাবলি 20 days ফুল হোয়াইট হয়ে যায় কেদিনত লাগি আহে ধরো লাগি আহে একর এক মাহ 15 days মানে হারভেস্ট করা হ্যান আমার হয়ে যাব লাগি যাব হারভেস্ট করা পারি ফার্স্ট হারভেস্ট ঠিক আছে এক মাহ হয়ে যায় এক মাহ হয়ে যায় মানে তো এখানে আমি জানিলো কেনেকে বনায় কেনেকে কি করে তো এটা রয়্যাল দাই কোনবা আমার এটা বরপেটা রোড হয় বরপেটা রোড আর লোকেশনস কই দিব আর প্রাইসও মানে বাজারত কইতে কম তো আপনার রয়্যাল দাই কই দিব তো যদি কোনবাই কোনবার ইচ্ছা আছে তো আহিব পারে হারভেস্ট করিব পারে কিনিব পারে এজ এ সিপ্রেট লব পারে আপনাদের তো ইয়াতে লোকেশনটো কই দিব লোকেশনটো হল সুকান্তা পল্লি ওয়ার্ড নাম্বার 1 এতে আহিলে বা কন্টাক্ট নাম্বারটো দিয়া থাকো ডেসক্রিপশনত আপোনালোকে চাই লব যদি লাগে কন্টাক্ট নাম্বারত কন্টাক্ট করিব আপোনালোকৰ যিমান লাগে যা যিমান পরিমাণ লাগে আমি দিবলে সক্ষম তো ইয়াতে মানে যিমানখিনি লাগে হিয়তে মানে দিবলে ট্রাই করিব আর এভেলেবল আছে আর করি আছে লাহে লাহে করি আছে এবিলা বহুত করি আছে তো তলৰ ডেসক্রিপশনত লিংক ডেসক্রিপশনত ফোন নাম্বার ডিটেলস আর এড্রেস সব দিয়া আছে তো কোনবার যদি লাগে আপনি লব পারে এনেকে না আস্তে করে ঘুরাবা ওটা এনেকে রাউন্ড করিব লাগে তো উলাই গল এখিনি জাস্ট ফ্লাওয়ার নিছিন আছে আপনা কি সুন্দর আর এইটু মানুহে খায় আর বহুত হেলদি হয় বস্তুটো বহুত বেশিরভাগ ভেজিটেরিয়ান মানুহে এইটু প্রিফার করে বহুতে খায় তো ইহতে মাংস চাংস নাখায় মাছ মাংস নাখায় তো এইটু ইহতে খাবলৈ বহুত ট্রাই করে আর এইটু খায় বহুত খায় তো এইখিনি আছিল আমার মানে পুরা আছে এটা ফার্ম মাশরুম ফার্ম এখানে এজ এ গিফট সৌরভ দা আছে সৌরভ দা ইয়াতে মেইন আছে সৌরভ দা আর রয়্যাল দা তো ইয়াতে পুরা কাম করে আছে তো ইহতর মানে ফিউচারটো মানে আরো আগত যাক ভাল হোক তো এইটাই কামনা করছো লাস্ট মোক একটা গিফট দিছে এইটো এলোভেরা গিফট আর এখিনি মাশরুম এখিনি মই মাশরুম হোস্টেলের কারণে লই যাছো তো আজি ডিনারত এই মাশরুম এখিনি দিয়া হব তো এখিনি সবজি বনা হব তো থ্যাংক ইউ নিবেদিতা এই নিবেদিতা আমার সিনিয়র কিন্তু আমি বহুত ফ্রি আগর পরাই এই রয়্যাল দা তো থ্যাংক ইউ আর আমার মাতার কারণে আর আরো আহি থাকিম কিনি বলে মানে বেশিরভাগ কি ফ্রিত দিব নাকি আপনার ফ্রিত নেদে না সবকে ফ্রিত দিলে কাম হব নাকি তো আহি থাকিম তো চাই থাকিব ভিডিও আকৌ আহিম আর আর সৌরভ দা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ তো এনেকা মানে ঘরের মানে মার্কেটও নয় এজ এ ঘরের মাশরুম খোয়ার বাবে তো লাইক করিব শেয়ার করিব আর সাবস্ক্রাইব করিব